দমকা হাওয়ায় উড়ে গেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য খাটানো একটি তাঁবু। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরপাড়ার গ্যারগেন্ডা নদীর তীরে আসবেন অভিষেক। পঞ্চায়েত ভোটে জেলার তৃণমূল প্রার্থীদের নাম গ্যারগেন্ডা নদীর তীরে ভোটের মাধ্যমে মনোনয়ন করা হবে। স্বাভাবিকভাবেই বিকেল থেকে সেখানে তৃণমূল কর্মীরা জমায়েত হচ্ছিলেন। এদিকে বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই দমকা হাওয়ায় উড়ে যায় একটি তাঁবু। তাঁবুটি অবশ্য এনক্লোজারের বাইরে ছিল। এনক্লোজারের ভেতরের তাঁবু ক্ষতিগ্রস্ত না হলেও পুরো চত্বরটি ঘিরে রাখা বাঁশের খুঁটি ও মণ্ডপের কাপড়ের বেড়ার একাংশ উল্টে পড়েছে। হাওয়ার তোরে উল্টে পড়েছে অনেক গার্ডরেল। এদিকে বিকেল থেকে মাদারিহাট এলাকায় ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ে চিন্তিত দলীয় কর্মীরা। বীরপাড়া থেকে মুস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।